হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের সবাইকে রূপানাথ ব্লগসে ওয়েলকাম জানাই আরেকটা নতুন ভিডিওতে। তো গাইস দেখো, আমি এখন রুমেই আছি, তো রুমের ব্যালকনি থেকেই আর কি আমি ভিডিওটা বানাচ্ছি। আর দেখো ভিউটা দেখো, এত সুন্দর এত সুন্দর, দেখে এত মনটা জুড়িয়ে যায়। তো গাইস স্নান করে নিয়ে আমি ফ্রেশ হয়ে নিয়েছি, তো ফ্রেশ হয়ে এখন আমরা যাচ্ছি সকালের টিফিন খেতে। আমি জুতো পরতেই ভুলে গেছি, আমি জুতোটা পরে আসি। তাহলে টিফিনটা খেয়ে এসে তারপরে স্নান করবো, তারপরে আশেপাশে ঘুরতে বেরোবো, চলো। আর বাসে ঘুমিয়ে ঘুমিয়ে দেখো পুরো চোখ খুলে গেছে, আর জায়গাটা এত সুন্দর, দারুণ দেখো, খুবই সুন্দর। চলো দারুন জায়গাটা দেখো। চলে এসেছি সকালের টিফিন খেতে, আর সবাই দেখো বসে পড়ছে, যে যার প্লেট নিয়ে টেবিলে বসে বসে খাচ্ছে, তো নিজে নিজে নিয়েই খেতে হবে। তো সকালে আজকে ব্রেকফাস্টে হয়েছে ইডলি, ডিম সেদ্ধ, তরকারি, লুচি আর অনেক কিছু। তো দেখো খাওয়া দাওয়া শেষ করে তো দেখো গেট দিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসলাম, চলে যাব একদম নদীতে, মুক্তি নদীতে। তো দেখো চলে এসছে, আর কী সুন্দর জল, একদম স্বচ্ছ পরিষ্কার জল। তো জলটা দেখে এত ভালো লাগছে আর কি, মনে হচ্ছে একটুখানি নামি। তো দেখো তার চাইতে বেশি সুন্দর হচ্ছে তার পাথরগুলো, পাথরগুলো এত সুন্দর, তো বিভিন্ন আকৃতির বিভিন্ন শেপে দেখো তৈরি। তো দেখো আমাদের আগেই অনেকে চলে এসছে, আর ঠিক তার পাশে দেখো গরুমারা অভয়ারণ্য, এই পাশটাই হচ্ছে আমাদের রিসর্ট। তো ওই পারে যাওয়া হচ্ছে আমাদের নিষেধ, তো ওই পারে আমরা যেতে পারবো না, ওপাশে গেলে আর কি বিএসএফ ধরবে। তো দেখো আমরা এপার থেকে আর কি দেখছি, তো জঙ্গলের আশেপাশে যাওয়া নিষেধ। তো ওখানে বাঘ, চিতাবাঘ, হাতি, গন্ডার সব কিছু আছে। তো বললো এই জঙ্গলে নাকি কী বলে ভাল্লুক ছাড়া সব কিছুই আছে। এই এই নদীটার নাম কি বাবা? মুক্তি, মুক্তি নদী না? তো ভাই চলে এসেছি সকালের টিফিন খেয়ে, চলে আসলাম মুক্তি নদীর পাশে। আর দেখো মুক্তি নদীতেই দাঁড়িয়ে আছি, তো যত সম্ভব বর্ষাকালে জল থাকে তো একদম জল নেই দেখো। আর কি দারুণ দারুণ পাথরগুলো দেখো তোমরা, তো ভাবছি বাড়িতে একটা পাথর নিয়ে যাবো। দেখো কি দারুণ দেখো, খুব সুন্দর দারুণ। আর ওই পাশটা হচ্ছে বর্ডার, তো ওপাশে যাওয়া নিষেধ, ওই পাশে গেলে বিএসএফ ধরবে, তো আমরা এই পাশে যাবো না, তো আমরা এই পাশটাই আছি। আর দেখো নদীতে না একদম জল নেই, একদম অল্প জল দেখো, আর জলের মধ্যে একদম কত ছোটো ছোটো গুড়ি গুড়ি মাছ। তো এখন রুমে যাবো, গিয়ে স্নান টান করে তো আবার বেরোবো। তো চলো, আর এখানে তো প্রচণ্ড রোদ, রোদে আর কি দাঁড়ানো যাচ্ছে না। আরো দেখো রুমে এসে তাওয়াল নিয়ে বেরিয়ে পড়লাম, তো সুইমিং পুলে চান করব বলে। তো দেখো যাচ্ছি, ঠিক আমাদের যে রিসর্টটা আছে ঠিক তার পেছনে সুইমিং পুল, আর এই পাশে দেখো বড় বড় সব হোটেলগুলো আর কি। তো দেখো সুইমিং পুলের সামনে চলে এসেছি, তো জলে আমি হাত দিয়ে দেখছি জলটা ভীষণ ঠান্ডা। তো ভাই ভেবেছিলাম সুইমিং পুলে স্নান করবো, কিন্তু স্নান করা যাবে না, কারণ জলটা ভীষণ ঠান্ডা। এই ঠান্ডা যদি স্নান করি না পুরো শরীর খারাপ হয়ে যাবে, তো স্নান তার জন্য করলাম না। তো এখন রুমে চলে যাচ্ছি, রুমে গিয়ে স্নান করবো, চলো স্নান টান করে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। কেন দেখো ভেবেছিলাম রুমে গিয়ে স্নান করবো কিন্তু করলাম না, তো মাসি বলছে আরেকবার নদীতে যাবে। তো দেখো আমি জলে নেমে পড়েছি অলরেডি, আর জলটা না নেমেছি তো এত ভালো লাগছে আর কি, পায়ের পাতা পর্যন্ত সব দেখা যাচ্ছে আর কি, এত ভালো লাগছে এত ভালো লাগছে। দেখো এবার আমি আর মাম্মা দাঁড়িয়ে আছি, তো ভীষণ ভালো লাগছে। আর এদিকে দেখো মাসি ভয়ে দেখো আমার হাত চেপে ধরে আছে, মাসি ভাবছে যদি পড়ে যায়, যে কোনো কী বলতো পাথরগুলোতে না একটু স্লিপ নেই, যে তুমি স্লিপ কেটে পড়ে যাবা, পড়ার কোনো ভয়ই নেই। তো দেখো আমরা জলের মধ্যে পা ভিজিয়ে দাঁড়িয়ে আছি তিনজনে,
তো গাইস দেখো স্নান হয়ে গেছে, তো এখন যাব হচ্ছে খেতে, দুপুরের খাবার খেতে। তো একদম রেডি, আর তোমাদের দাদা ভাই স্নান করছে, তোমাদের দাদা ভাই স্নান করে বেরোলে আমরা সবাই মিলে একসঙ্গে বেরিয়ে যাবো খেতে। তো অলরেডি মাসি মেশো চলে গেছে, আমি বললাম তোমরা যাও, পরে একটু পরে যাচ্ছি। তো চলো, আর মাঠে না এত রৌদ্র, তো এখানে জুয়াশে নাকি দিনের বেলা বেশ কি বলবো আমাদের ওইখানকার মতনই ওয়েদার বেশ গরম গরম, আর এই রাতের বেলা নাকি প্রচণ্ড ঠান্ডা পড়ে। তো আজকে এখানে ফার্স্ট থাকবো আর কি, জানি না কেমন ঠান্ডা পড়ে, সবাই যাচ্ছি খেতে হবে। তো গাইস আমরা রুম থেকে বেরিয়ে গেছি, তো এখন আমরা হচ্ছে দুপুরের খাবার খেতে যাচ্ছি। তো দেখো এই সামনে এইখানে যাব, তো দেখো পেছনে তোমাদের দাদা ভাই, আমি, মাম্মা, তোমরা সবাই আছি, চলো। আর জানো তো আমার এখানে এসে এত 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 ভালো লাগছে, জায়গাটা সত্যি খুব সুন্দর। তো দুয়ার আমি আগে ছবিতে দেখেছি, মোবাইলে দেখেছি, আজকে সামনে থেকে দেখছি, দারুণ লাগছে। তো চলো খেয়ে নিই আগে। তো গাইস চলে আসলাম দুপুরের খাবার খেতে, তো যার যার খাবার তাকে তাকাই নিতে হবে। তো আমি প্লেট নিয়ে আর কি খাবার নিয়ে নিচ্ছি, এদিকে তোমাদের দাদা ভাইও নিচ্ছে। তো আজকে দুপুরে অনেক কিছু রান্না হয়েছে, দেখো মাছ, মাংস, সবজি, পনির, ডাল, পাঁপড়, এদিকে পান্তুয়া, ফুলকপি, আলুর তরকারি, তো অনেক ধরনের আইটেম হয়েছে। তো দেখো আমরা তিনজনে বসে পড়ছি খেতে, আর এদিকে দেখো তোমার দাদা ভাই খাওয়া হয়ে গেছে, তো মাম্মা আস্তে আস্তে খাচ্ছে বলে আমি মাম্মার জন্য বসে আছি। তো আমারও খাওয়া শেষ, তো মাম্মা খাওয়া দাওয়া শেষ, এখন যাচ্ছি হচ্ছে মাম্মা আর বাবাকে নিয়ে চলে গেছে পার্কে, তো আমি এখন যাচ্ছি ওদের পিছু পিছু। তো চলো কমপ্লিট, মাম্মা অলরেডি দোলনায় বসে পড়েছে, ওই যে লাফালাফি শুরু করে দিয়েছে। এত সুন্দর জায়গাটা, দারুণ। সবাই দোলনায় বসবো, চলে পার্কে আসলাম। আর দেখো আমি এখন দোলনায় বসে আছি, দোল খাচ্ছি, দেখো এই দেখো। আর এত সুন্দর রৌদ্রটা গায়ে লাগছে, বেশ আরাম লাগছে। ওই যে দিনের বেলা যতটা আর কি রৌদ্রের তাপ, রাতের বেলা নাকি ততটাই ঠান্ডা। তো জানি না, তো চারটের সময় বেরোবো আমরা সবাই মিলে ঘুরতে, আর হচ্ছে তোমাদেরকে দেখাই আর কি জঙ্গলটা আর কি দেখতে পাচ্ছ। তো নদীর ওই পারে হচ্ছে বর্ডার দেওয়া আছে, তো সীমানা দেওয়া আছে, তো ওই পারে যদি এই পাশের মানুষ যায় তাহলে কিন্তু বিএসএফ ধরবে, ধরলেই 10,000 টাকা ফাইন। তো আমরা ভয়েও যাচ্ছি না। হ্যাঁ ভুটান, ও ওই পাশটা হচ্ছে ভুটান। তো প্রচুর জঙ্গল, ওখানে হাতি আছে, বাঘ, তারপরে হচ্ছে সব ধরনের আর কি সিংহ বলছি কেন, তো হরিণ ঠরিণ সবই আছে। তো দেখো প্রচুর ঘন জঙ্গল, আর এইদিকে দেখো মাম্মার আনন্দ দেখে কে, ভাত খেয়ে উঠেই লাফালাফি শুরু, আজকে বমি হবে মাম্মা। আর এদিকে দেখো আগে আমি একটা দোলনায় বসেছিলাম, তো আমাকে বসতে দেখে তোমাদের দাদা ভাই এসে ঠিক আমার পাশে এসে বসেছে, তো বসে বসে ফোনে কথা বল। তো গুড ইভিনিং গাইস, তো আমরা চলে আসলাম এখন আরেকটা রিসোর্টে। তো রিসোর্ট বলতে এখানে আর কি অনুষ্ঠান হবে, অর্কেস্ট্রা হবে আর কি। তো আমাদের সবাইকে এই রিসোর্টে নিয়ে এসছে, তো রাতেরবেলা এখানে খাওয়া দাওয়া, সন্ধ্যাবেলা স্ন্যাক, রাতের খাবার সব এই আর কি রিসোর্টেই আর কি হবে। তো দেখো কি দারুণ করে সাজিয়েছে, দারুণ লাগছে। তো আমরা দেখো যাচ্ছি যাচ্ছি ভেতরে যাচ্ছি, তো যেহেতু আমরা বিজনেস ট্যুরে এসেছি তো তার জন্যই আর কি এই বিশেষ ব্যবস্থা আর কি। তো আজকে অর্কেস্ট্রা হবে, তো শুনেছি কালকেও কোনো একটা প্রোগ্রাম আছে, তো এখানে নাচ গান সব কিছুই হবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো গাইস দেখো আমরা একদম গেটের কাছে চলে এসেছি, আর দেখো সবাই এখানে দাঁড়িয়ে আছে, তো এখনও ভেতরে কাউকে ঢুকতে দেয়নি, তো আইডি কার্ড চেক করে করে সবাইকে ভেতরে ঢুকতে দেবে। আর এইদিকে দেখো একদম অনুষ্ঠানের জন্য ড্রেস একদম রেডি, তো দেখো সবাই আমরা দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে থেকে আর কি আমরা চারিপাশটা দেখছি, কি সুন্দর করে যেন না সাজিয়েছে, দেখে আর কি মনটা ভরে গেছে। আর তোমরা কিন্তু দেখতে পাচ্ছ অলরেডি দেখো অনুষ্ঠান শুরু হয়ে গেছে, তো একজন সিঙ্গার এনেছিল এখানে, দেখো গান হচ্ছে আর আমরা সবাই বসে পড়েছি গান শুনতে। তো
দেখো শুরু হয়ে গেছে সন্ধ্যাবেলা স্ন্যাক দেওয়া আর কি, তো সবাইকে গিয়ে গিয়ে নিয়ে আসতে হবে। তো বিভিন্ন ধরনের স্ন্যাক, তো চিকেন পকোড়া, ভেজিটেবল পকোড়া, দা ফিশ ফিঙ্গার, তারপরে চা কফি, যে যেটা খায় আর কি, কোল্ড ড্রিঙ্কস, হার্ড ড্রিঙ্কস, সব ধরনের আর কি ব্যবস্থা আছে। তো সবাই নিচ্ছে আর খাচ্ছে আর গান শুনছে, তোমরা দেখো আর যে যার মতন এনজয় করছে। তো দেখো বসে পড়েছি, তো এখন রাত 10টা বাজে, তো বসে পড়েছি রাতের খাবারের জন্য। দেখো যার যার আর কি টেবিল আছে, টেবিলের আর কি চেয়ারে আমরা বসে পড়েছি, তো এখনও খাবার দেওয়া শুরু করেনি। তো আগে থেকে যদি না বসি, এত এত লোক, তো আমরা জায়গায় পাবো না। তো বসে পড়েছি দেখো, আর সবার গলায় দেখো আইডি কার্ড ঝোলানো, আর দেখো সবাই বসে যে যার মতন আর কি গল্প করছে। আর এইদিকে দেখো, যখন আমি গেট দিয়ে ঢুকছিলাম, তো সবারকে একটা করে হাতে গোলাপ দিয়েছিল। তো গোলাপটা আমি বসে বসে কি করবো ভাবছি, তো গোলাপটা দেখো আমি কানে গুঁজে রেখেছি। তো দেখো, আর এইদিকে হচ্ছে হল্লাপাটি কি করছে, হল্লাপাটি দেখো নাচ করছে। তো গানের তালা দ্বারা ওরা ওরা যে যেই গান করতে বলছে, দেখো যেই মেয়ে কি বলবো সিঙ্গারটা এনেছিল তাকে সেই গানই করতে হচ্ছে, আর ওরা গানের তালে তালে নাচ করছে। দেখো সব ছেলেরা আর কি নাচ করছে, আর বাইরেটা এত ঠান্ডা, এত ঠান্ডা, তো আমি আর বাইরে বসিনি আর কি, আমরা ভেতরে গিয়ে বসেছি। তো তোমরা তো দেখতেই পেলো। তো এবার দেখো রাতের খাবারের ব্যবস্থা, যে যার হাতে দেখো প্লেট নিয়ে বসে দাঁড়িয়ে আছে, তো খাবারটা কিন্তু লাইন দিয়েই নিতে হবে। আর তোমাদের দাদাভাই দেখো প্লেট নিয়ে এসছে আমার জন্য, তো দেখো সবাই লাইনে দাঁড়িয়েছে। আর হচ্ছে প্রচুর লোক, প্রচুর লোক, আর এইদিকে দেখো আমি প্লেট নিয়ে দাঁড়িয়ে আছি, তো এত লোক, প্রচণ্ড ভিড়। আর রাতের খাওয়া দাওয়া শেষ করে দেখো আমরা এখন গেট দিয়ে আর কি বাইরে বেরিয়ে যাচ্ছি। তো সামনে আমাদের গাড়ি রাখা আছে, তো গাড়িতেই উঠবো। আর দেখো গাড়ি থেকে নেমেও গেছি, চলে আসলাম আমাদের রিসোর্টে। আর রিসোর্টে দেখো রাতের পরিবেশটা দেখো একদম নিস্তব্ধ, কি দারুণ নিঝুম, বেশ কি বলবো শান্ত পরিবেশ যাকে বলে, দারুণ দারুণ জায়গাটা। আর রাতেরবেলা দেখো আমরা হেঁটে হেঁটে এখন যে যার কটেজে চলে যাব। তো আমাদের আর মাসিদের কটেজ পাশাপাশি, দুটো রুম, সে দুটো রুমই একই জায়গায় আর কি পাশাপাশি রুম। তো আমরা যাচ্ছি, তো মাম্মা তো ঘুমিয়ে পড়েছে, তো মাম্মাকে মামার বাবা কোলে নিয়ে যাচ্ছে। তো গাইজ দেখো, তো গাইজ দেখো ভাবছি আর কি কখন রুমে যাব, রুমে গিয়ে সব চেঞ্জ করে ঘুমাবো। তো আজকে সকাল থেকে সারাদিন অনেক ঘোরাঘুরি হয়েছে। আর এইদিকে দেখো আমি দেখো রুমে চলে এসে সব জামা কাপড় চেঞ্জ করে শুয়ে পড়েছি। তো তোমাদের দাদা ভাই শুয়ে শুয়ে মোবাইল দেখছে, আর মাম্মা আর আমি দেখো শুয়ে পড়েছি। তো গাইজ ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ভিডিওটা কেমন হয়েছে প্লিজ আমাকে কমেন্টে জানিও। তো সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ভিডিওতে। তো এখনকার মানুষ সবাইকে টাটা।